প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল এবং কলেজের পড়ুয়া রয়েছে তোমরা সকলেই এই মুহূর্তে অধীর আগ্রহে বসে রয়েছ তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ ই অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ কবে থেকে চালু হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কী আপডেট রয়েছে একই সাথে এ তোমাদের স্কুল কলেজের একাধিক অফিসিয়াল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং কলেজের এর একাধিক বিস্তারিত তথ্য নিয়ে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ রইল অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ও সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা অধীর আগ্রহে এতদিন ধরে ওয়েট করে রয়েছো প্রতীক্ষায় রয়েছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল কবে থেকে চালু হবে এতদিন ধরে তোমাদের ওয়েবসাইট সম্পূর্ণভাবে বন্ধ ছিল কালকেই তোমাদের রীতিমতো আমি ইনস্টাগ্রামে অনেককে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের পোর্টাল রীতিমতো কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ পোর্টালটাই খুলছিল না ওয়েবসাইটই খুলছে না এই মুহূর্তে কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারবে তোমাদের যে এ পোর্টাল এই রকম স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল এস ভি এম ফোর জিরো মেনটেনেন্স কিন্তু তোমরা রীতিমতো দেখতে পারবে এই রকমভাবে এস ভি এম সি এম ফোর জিরো অর্থাৎ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু রীতিমতো লঞ্চ হতে শুরু করবে এই মুহূর্তে মেনটেনেন্সে রয়েছে অর্থাৎ ওয়েবসাইট যে রীতিমতো চালু হচ্ছে সেটা কিন্তু এই বিষয়টা দেখে আমরা বুঝতে পারছি যে ওয়েবসাইট এই মুহূর্তে ভিজিবেল এবং তোমাদের মেনটেন্স প্রস্তুতি রীতিমতো চলছে এবং কিছু দিনের মধ্যে ষোলোই নভেম্বরের পর থেকেই মেবি তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে যখনই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর তোমাদের ওয়েবসাইট যেটা সেটা ভিজিবেল স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আর এবছরের জন্য নতুন যে নিয়ম তোমরা সকলেই জানো তোমরা এসসি হও এস টি জেনারেল হও কিংবা অন্য কোনো ও সম্প্রদায়ের স্টুডেন্ট হও প্রত্যেকের জন্যই এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদনের সুযোগ পাচ্ছ তোমাদের তোমরা প্রত্যেকেই জানো এবং পরবর্তীকালে রিনিউয়াল বা আবেদনের ক্ষেত্রে আরও যদি নতুন কোনো নিয়ম চালু হয় বা লাগু হয় সেটা অবশ্যই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বা রিনিউয়াল প্রক্রিয়া চালু হওয়ার পর অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই আমাকে বলছো আমি ফার্স্ট ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারে পড়ি থার্ড ইয়ারে পড়ি আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি অমুক ইউনিভার্সিটির অমুক কলেজে পড়ি সেক্ষেত্রে কি আমার আর ষোলো নভেম্বর থেকে কলেজে যেতে পারবো দেখো এই মুহূর্তে ধাপে ধাপে কিন্তু পড়ুয়াদের কলেজে আনার প্রক্রিয়া চালু হচ্ছে এবং প্রথম সেমিস্টারের পড়ুয়া অর্থাৎ ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের কিন্তু এই মুহূর্তে কলেজ বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীদের আঠেরো বছর কমপ্লিট না হওয়ায় ভ্যাকসিনেশান পর্ব অর্থাৎ টিকাকরণ এখনও পর্যন্ত হয়নি সেই কারণে প্রথম বর্ষের বাদ দিয়ে বাদ বাকি ছাত্রছাত্রীদের কিন্তু ধীরে ধীরে কিছু কিছু করে কিন্তু আনার প্রক্রিয়া চলছে তাও প্রত্যেকের জন্য এই মুহূর্তে কিন্তু কলেজের দরজা খুলছে না এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমি অমুক কলেজে পড়ি আমার ক্ষেত্রে কি হবে আমি কি ষোলোই নভেম্বর থেকে অফলাইনে ক্লাস করব। এইটা সম্পূর্ণভাবে জানার জন্য কিন্তু তোমার নিজে যে কলেজে পড়ো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কয়েক দিনের মধ্যেই অর্থাৎ কি তোমার কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই বা ষোলোই নভেম্বরের আগেই তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে তোমাদের কলেজে কোন সেমিস্টারের ক্লাস এই মুহূর্তে অফলাইনে হবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে অফলাইন ক্লাস হচ্ছে না এবং হোস্টেলও খুলছে না তোমরা সকলেই জানো তোমাদের কাছে অনুরোধ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অনবরত চেক করো এই মুহূর্তে বিজ্ঞপ্তি না আসলেও কিন্তু কয়েক দিনের মধ্যেই অর্থাৎ ষোলোই নভেম্বরের আগেই কিন্তু তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে জানতে পারবে তোমার জন্য বা তোমার সেমিস্টারের ক্লাস তোমার কলেজে এই মুহূর্তে চালু হচ্ছে কি চালু হচ্ছে না এরপরে তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছ নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল ষোলোই নভেম্বর থেকে খুলতে চলেছে তার জন্য প্রপার গাইডলাইনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পঠন পাঠন কোন সময়ের মধ্যে হবে সেই সময়সীমাকে কিন্তু এই মুহূর্তে অভিভাবক এবং শিক্ষকদের এর দাবি অনুযায়ী আর যে সময়সীমা সেই সময়সীমাটিকে অনেকটা কমানোর কথা কিন্তু রীতিমতো বলা হচ্ছে কারণ এতটা সময় ছাত্রছাত্রীদের এই কোভিড সিচুয়েশানে কোনো টিকাকরণ ছাড়াই ক্লাস করানো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছে বিভিন্ন অভিভাবক এবং শিক্ষকেরা সেই কারণে কিন্তু তোমাদের যে সময়সীমা রয়েছে ক্লাস করা সেই সময়সীমাটাকে অনেকটা কমিয়ে আনার প্রস্তাব বা দাবি কিন্তু এই মুহূর্তে রয়েছে আর একই সাথে এই মর্মে কিন্তু রাজ্যের কিছু স্কুলের পক্ষ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেয়া হল যে ছাত্রছাত্রীদের এর দায়িত্ব স্কুল নেবে না কোভিড বা কোনো খারাপ যদি সমস্যা হয় বা অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা স্কুলে এসে সেক্ষেত্রে তার দায়িত্ব স্কুল নেবে না সম্পূর্ণ দায়িত্ব অভিভাবকের ওপর অভিভাবকরাই ডিসিশান নেবে এই মুহূর্তে স্কুল এ ছাত্রছাত্রীরা আসবে না আসবে না সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে কিন্তু সংশয় তৈরি হয়েছে যে এই মুহূর্তে তারা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে কি না তোমরা লিডিং নিউজ পেপার আনন্দবাজার পত্রিকায় কিন্তু রীতিমতো এটা প্রকাশিত হয়েছে এর পরবর্তী বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত তোমরা সকলেই যেন তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু স্কুলে রীতিমতো প্রশ্নপত্র পাঠানো হয় সেই প্রশ্নপত্র দিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের এর প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা রীতিমতো পাঠিয়ে দিতে হয় কিন্তু বোর্ডে বা উচ্চশিক্ষার সংসদে এবং নম্বরটাও পাঠিয়ে দিতে হয় কিন্তু এবছরের ক্ষেত্রে এ উচ্চশিক্ষা সংসদ থেকে বা অফিসিয়ালভাবে জানানো হয়েছে এবছর স্কুল নিজের মতন করে প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে নিজের মতন করে পরীক্ষা এবং স্কুল নিজেদের মতো পরীক্ষা নেওয়ার পর সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা আগের বছরের মতো বা বিগত বছরগুলোর মতো কিন্তু বোর্ডে পাঠাতে হবে না শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নম্বর সেই নম্বরটা বোর্ডে পাঠালেই কিন্তু হবে যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে এরপরে তোমরা সকলেই যেন একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা মাধ্যমিক দু হাজার একুশ এবং উচ্চ মাধ্যমিক দু হাজার একুশের মতনই বাতিল হয়ে গেছে পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীর দু হাজার একুশের স্টুডেন্টরা দ্বাদশ শ্রেণীতে উঠে গেছে সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি সহকারে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের শিক্ষকরা কিন্তু রীতিমতো একটি ফর্মুলায় তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট রীতিমতো তৈরি করবে তোমাদের মাধ্যমিকের নম্বর এবং তোমাদের একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর এই দুটোর ওপর ভিত্তি করে একাদশ শ্রেণীর নমুনার রেজাল্ট তৈরি করার কথা বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল সেই রেজাল্ট তোমরা অনেকেই সংগ্রহ করে ফেলেছ স্কুল থেকে সেই একাদশ শ্রেণীর নমুনা রেজাল্টের নম্বর প্রত্যেকটি স্কুলকে বোর্ড পাঠানোর কথা উল্লেখ করেছে ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সেই যে নম্বর নমুনা নম্বর সেটা কিন্তু রীতিমতো ও বোর্ডে প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষ পাঠিয়ে দেবে এই মুহূর্তে স্কুল কলেজ খোলার অফিসিয়াল তথ্য সহ ছোট বড় সমস্ত তথ্য বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই তথ্যগুলোর মধ্যে তোমার কোন তথ্যটা সব থেকে বেশি কার্যকর হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি তো রয়েছেই সরাসরি যোগাযোগ করতে পারো ইনফ্যাক্ট সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত